ইউটিউব ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল এসটিভি নিউজের লাইভ স্টোরিতে আপনাদের স্বাগত। আজ আমি আলোচনা করব বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক, কোটি মানুষের স্বপ্নের নায়ক সালমান শাহর জীবন ইতিহাস নিয়ে। সালমান শাহ ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল। তার জন্ম, শিক্ষা জীবন, পারিবারিক জীবন, মৃত্যু, মাটির তারকা সালমান শাহ আজ ইউটিউব চ্যানেল এসটিভি নিউজের লাইভ স্টোরিতে আপনাদেরকে স্বাগত। আজ আমি আলোচনা করব বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক, কোটি মানুষের স্বপ্নের নায়ক সালমান শাহর জীবন ইতিহাস নিয়ে। চলুন তাহলে আমরা জেনে আসি কোটি মানুষের হৃদয়ের নায়ক সালমান শাহর জীবন ইতিহাস। সালমান শাহ ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও 1990-এর দশকে তিনি চলচ্চিত্রের অন্যতম জননন্দিত শিল্পী হয়ে ওঠেন। 1993 সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত ক্যামত থেকে ক্যামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমি ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় এই নায়ক 90-এর দশকের বাংলাদেশের সারা জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি সর্বমোট 27টি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং সবকটিই ছিল ব্যবসা সফল। তিনি 1996 সালের 6ই সেপ্টেম্বর অকালে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। জন্ম সালমান শাহ 1971 সালের 19শে সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলার জন্মগ্রহণ করেন এবং তার রাশি ছিল বৃশ্চিক রাশি। তার পিতা কমরউদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী, তিনি পরিবারের বড় ছেলে। যদিও তার জন্মনাম শাহরিয়ার চৌধুরী ইমন, কিন্তু চলচ্চিত্রের সবাই কাছে তিনি সালমান শাহ নামে পরিচিত। শিক্ষা জীবন সালমান শাহ পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল হাই স্কুলে। একই স্কুলে চিত্রনায়িকা মৌসুমী তার 2 বছরের সহপাঠী ছিলেন। 1987 সালে তিনি ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। পরে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডি মালেকা সায়েন্স কলেজ থেকে বিকম। পারিবারিক জীবন সালমান শাহ 12ই আগস্ট 1992 সালে তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমানের 2টি চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসাবে কাজ। মৃত্যু সালমান শাহ 1996 সালের 6ই সেপ্টেম্বর পরলোকগমন করেন। রাজধানীর ইস্কানটনে তার নিজ বাসার সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য এখনও উদ্ঘাটন হয়নি। অনেকেই সালমান শাহর এই মৃত্যুর জন্য তার স্ত্রী সামিরার দিকে অভিযোগ তুলেন। এমনকি পরবর্তীকালে সালমান শাহর পরিবারের পক্ষ থেকে স্ত্রী সামিরা ও আরও কয়েকজনের আসামি করে মামলা দায়ের করা হয়, কিন্তু পরে এই মামলার কোনো অগ্রগতি হয়নি। ফলে সালমান শাহর মৃত্যুর রহস্য এখনও রহস্যই রয়ে গেছে। মাটির তারকা সালমান শাহ আজ আকাশের তারকা হয়ে আকাশে চলে গেছেন। কোটি মানুষের হৃদয়ে কান্নার ঢেউ জাগিয়ে তিনি এখন আমাদের ছেড়ে চলে গেছেন, তবে রেখে গেছেন হাজার হাজার স্মৃতি যা বাংলা চলচ্চিত্রের জন্য এখনও মডেল হিসাবে ব্যবহৃত হয়। এখনও তিনি বাংলাদেশের ইয়াংস্টার মানুষের জন্য মডেল, তাকে অনুসরণ করে হাজারো মানুষ। আজ আমাদের এই স্বপ্নের নায়ক সালমান শাহর 23তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি বাংলার কোটি কোটি সালমান ভক্তদের কাছে সালমান শাহের আত্মার বিধি, আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই দোয়া করবেন আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহ যেন পরকালে ভালো থাকে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।